সাতক্ষীরায় লেখক পাঠকদের মিলনমেলায় জমে উঠেছে জেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু বইমেলা 2021। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিনব্যাপী এই মেলাকে ঘিরে বিরাজ করছে বিপুল উৎসাহ উদ্দীপনা। মেলায় দেশের নামকরা সব প্রকাশনা সংস্থার স্টলে পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধ ও সায়েন্স ফিকশন সহ সাহিত্যের নানা শাখার হাজারো রকমের বই। এবারের বইমেলায় সিকান্দার একাডেমির 13টা প্রকাশনা এযাবত যা হয়েছে সবগুলোই আসছে। নতুন এসে একটা এই যে প্রেক্ষিত সাতক্ষীরা, এইটাই এই বইমেলা উপলক্ষে প্রথম মানে নতুন প্রকাশনা। মফস্বল জেলা শহরে এমন মেলা আনন্দের খোরাক জোগাচ্ছে বইপ্রেমীদের। আমার বাসা হচ্ছে শ্যামনগর। আসলে মেলায় এসে অনেক ভালো লাগছে এবং এবছরের যে নতুন নতুন অর্থাৎ কম বয়স্ক বা ভালো ভালো ধরনের যে বই বেরোয় এগুলো আসলে দেখতে পেরে কিনতে পেরে আমি আসলে আমার মেলাতে এসে অনেক ভালো লাগছে। মেলা এসে খুবই ভালো লাগছে, কারণ সাতক্ষীরার মতো এই মফস্বল শহরে এত দেশের বিখ্যাত প্রকাশনা সংস্থা তারা এসে বইয়ের পসরা সাজিয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত এই মেলা আসছে। মেলা উপলক্ষে যে আলোচনা সভা হচ্ছে জেলা প্রশাসনে সেখানে তারা অংশগ্রহণ করছে, মানুষজন বই কিনছে, এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। বইমেলা পাঠক ও লেখকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে যা লেখকদেরও বাড়তি উৎসাহ যোগায়। লেখকদের উদ্দেশ্য হচ্ছে পাঠকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সেটা পাঠককে ফিজিক্যালি উপায় আবার বইটা যদি হাতে তুলে দিতে পারে তাহলে লেখকের লেখার সার্থক হয়েছে লেখক মনে করেন। এই কারণে বইমেলা অবশ্যই পাঠকের লেখকের জন্য আনন্দের একটা আয়োজন এবং অত্যন্ত আশাবাঞ্জক একটা আয়োজন। আমার দুটো বই এখানে এসছে, এক হচ্ছে শেক্সপিয়ারের নাট্যজগৎ এবং আর একটা হচ্ছে দ্য গোল্ডেন বুক অফ টেগোর ও রবীন্দ্রনাথ। এই দুটো বই একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে এখানে আনা হয়েছে। প্রথম কথা হলো শেক্সপিয়ারের নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা বাংলা সাহিত্যে বাংলায় কোথাও নাই, আংশিকভাবে আলোচনা আছে বা সার্বিক আলোচনা করেছে যেটা পাঠকের জন্য বোধগম্য হয় না, অনেক সময় প্রায় হয় না। সেই জিনিসটা মনে রেখে আমি এখানে প্রতিটা নাটকের বিশ্লেষণ করেছি। প্রথমে মূল কথা বলেছি, তারপর বিশ্লেষণ করেছি যাতে পাঠক শেক্সপিয়ারকে ভালো করে বুঝতে পারে। আর ওই সঙ্গে এখানে যে শেক্সপিয়ারের বিখ্যাত কথাগুলো প্রাসঙ্গিকভাবে উদ্ধৃত করে সেখানে খুব সহজে অনুবাদ করে দিয়েছি, এইটা হচ্ছে প্রথম বইটা। আর দ্বিতীয়টা বৈশিষ্ট্য হচ্ছে রবীন্দ্রনাথের যে দ্য গোল্ডেন বুক অফ টেগোর, 70 বছর বয়সে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন হয়েছিল, সারা বিশ্বের লোক এমনকি আইনস্টাইন বাটন রাসেল তাদের মন্তব্য আছে রবীন্দ্রনাথ সম্পর্কে, সেগুলো ইংরেজি বই থেকে আমি অনুবাদ করেছি। দ্বিতীয় অংশে আছে আমার রবীন্দ্র বিষয়ক প্রবন্ধ, আর তৃতীয় অংশে আছে বিবিধ প্রবন্ধ। এই কয়টা নিয়ে আমার মূল বই। আসলে যে কোনো মেলার একটা আবেদন থাকে, সে বাণিজ্য মেলা হোক বিজ্ঞান মেলা হোক, পরবর্তী প্রশ্নে চলে যাব। বই মেলার আবেদনটা একটু ভিন্ন আমেজের, কারণ বই মূলত সত্যের সন্ধান দেয়, সুন্দরের সন্ধান দেয়। আর আপনি যেটা বলছেন স্থানীয়ভাবে অবশ্যই বইমেলা লেখককে উদ্বুদ্ধ করে, সেই সঙ্গে পাঠককেও উদ্বুদ্ধ করে, কারণ এখানে সাতক্ষীরায় যারা লেখক লেখালেখির সঙ্গে যুক্ত আছে তারা সবাই আসে, যারা বইয়ের অনুরাগী তারাও আসে, আবার অনেকে মা বাবা বাচ্চাদের নিয়ে আসে। এই যে বিভিন্ন বয়সের মানে শিশু কিশোর যুবক বড় বৃদ্ধ সব মানুষের সমাবেশ দেখা যায় একটা মেলায়, সেটা কিন্তু এই বই মেলা। এবং স্থানীয়ভাবে এখানে যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছে তারা অবশ্যই ঢাকার বিভিন্ন প্রকাশনা সংস্থা আসে এবং আমাদের বইগুলো সাধারণত ঢাকা থেকেই প্রকাশিত হয়, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। আর আমাদের নিজেদের লেখা নিয়ে এখানে চর্চা হয়, আলোচনা হয়। সামগ্রিকভাবে বইমেলা লেখালেখির একটা পরিবেশ সৃষ্টি করে এবং পাঠকের একটা পরিবেশ সৃষ্টি হয়, যে এখন মোবাইলের যুগে ফেসবুকের যুগে হোয়াটসঅ্যাপের যুগে দেখা যায় যে বইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না, কিন্তু এই মেলায় এসে আবার অনেক সময় ফেসবুক থেকে মোবাইল থেকে ইউটিউব থেকে মুখটা বইয়ের দিকে ফেরায় এবং মনে হয় সেটা মনে হয় আমাদের জাতির জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। আমার তো এবার এসছে নতুন কবিতার বই একটা, তবু নদী হাসে। এই তবু নদী হাসে এই এটা মূলত আমাদের এই যে নদী এবং বৃক্ষ
এই যে নির্বিচারে আমরা নিধন করছি, নদী ভরাট করছি, এর ফলে আমাদের প্রাকৃতিক জীবনের যে কি পরিবর্তন আসে, কি বিরূপ প্রতিক্রিয়া, সেটাই মূলত এই কাব্যগ্রন্থের আলোচনা বিষয়। মেলায় আমরা যেহেতু লেখক সাহিত্যিক এবং বই পড়ার লোকজন, আমাদের তো মেলায় আসতে ভালো লাগবেই। আর সেই ঢাকা থেকে আমার বন্ধু ডিসি মোস্তফা কামাল ও মানে আমন্ত্রণ জানানোর সাথে সাথেই আমি চলে এসেছি, এই জন্যেই যে বাইরের মেলাগুলো কেমন হয়, এখানে কেমন করে মেলাটা কেমন হচ্ছে। একে তো করোনার জন্য আমাদের প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, তারপরেও বেশ লোক সমাগম দেখতে পাচ্ছি, বেশ কিছু স্টল এবং ভালো ভালো বইও দেখতে পাচ্ছি। এবং আমি খুব খুশি হয়েছি যে এই প্রতিকূল পরিবেশেও যে মেলাটার আয়োজন করা হচ্ছে। এবং আমি শুনেছি, আমাকে ডিসি বললেন, গত 4 বছর ধরে এখানে মেলাটা আয়োজন করা হয়। এটা তো খুবই আশার যে প্রতি বছর যে এরকমভাবে বাইরে মফস্বলে দূর থেকে বইপত্র নিয়ে এসে একটা মেলা করা, এটা তো ভীষণ একটা পরিশ্রমসাধ্য এবং ভীষণ একটা টাফ কাজ আর কি। কিন্তু লেখক যেমন তেমন পাঠকদেরও বেশ উৎসাহ দেখতে পাচ্ছি, প্রচুর বই কিনলেন, আমি বসে থাকা অবস্থাতেই এখানে বেশ অনেকগুলো বই কিনলেন, আমি তো খুবই আশাবাদী আর কি। মেলাকে জাঁকজমকপূর্ণ করে তুলতে আয়োজনের ঘাটতি ছিল না জেলা প্রশাসনের। 206টি সঠিক উত্তর জনাব এস এম মোস্তফা কুমার, অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজ।